রাজবাড়ী সদর উপজেলার বাণীবাহ ইউনিয়নের এই সেতুটি নির্মাণ করা হয় 2016 সালে। খরচ হয় 20 লাখ টাকা। সেতু তৈরি হলেও এর দুপাশেই নেই রাস্তা, ফলে বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে। অন্যদিকে সাঙ্গুরা ও কোলারহাট গ্রামের মানুষের চলাচলের জন্য তৈরি হয় এই সেতুটি। নির্মাণের এক মাসের মাথায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ছোট করে নির্মাণ করায় পানির চাপে এর দুপাশে রাস্তা ভেঙে যায়, ফলে সেতুটি এখন আর কোনো কাজেই আসছে না। সাইকেল যাওয়ার রাস্তা, এটা ভ্যান যাওয়ার রাস্তা নাই, এটা রিক্সা দিয়ে মালপাতি আনবো, কোনো রাস্তাঘাট নাই। প্রতিদিন স্কুলে আসা যাওয়া করি, প্রাইভেট পড়ি, সাইকেলটা উঁচা করে আনতে হয়, মানে অনেক রিক্স তো। সাঙ্গুরা শ্রীনাথপুরে লোকজনের চলাফেরায় অনেক অসুবিধা হচ্ছে, বিশেষ করে যারা স্কুলে যাওয়া আসা করছে তাদের আরও বেশি সমস্যা হচ্ছে। রাস্তাটা ভালো হলে আমাদের চলাচল সুবিধা হবে। এরকমই আরও একটি সেতু ব্রাহ্মণদিয়া গ্রামে। এর একপাশে রাস্তা থাকলে অন্য পাশে নেই। রাস্তা নাই, ব্রিজ আছে, কিন্তু প্রয়োজন আমাদের রাস্তার। ব্রিজ হয়েছে ভালো, ব্রিজ হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের একটা রাস্তা দরকার। এই বিষয়ে প্রকল্প কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি পরস্পর বিরোধী বক্তব্য দেন। চেয়ারম্যানরা তালিকা দেয়, তার ইউনিয়নের সব প্রকল্পের তালিকা দেওয়ার পর সেই তালিকাটা আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে নিয়ে যাই এবং তার সুপারিশের ভিত্তিতে সেখান থেকে বাছাই করে প্রকল্প গ্রহণ করা হয়। আমরা তো প্রকল্প দেওয়ার সময় আমরা প্রকল্প দিয়ে দিই, এখন ওই জায়গার কারিগরি এখানে ব্রিজ কালভার্ট এটা চলবে কি চলবে না এটা তো দেখার দায়িত্ব যারা কারিগরি দিক দেখে তারা দেখবে। দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাসনিন, 21 টেলিভিশন।